এখন আমরা নতুন আরেকটা অধ্যায় অর্থাৎ চতুর্দশ অধ্যায় শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের রৈখিক সমীকরণ। এখন রৈখিক সমীকরণটা কি, দেখো ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল কিউ, এরকম আকারের কোনো সমীকরণ যদি থাকে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল সামথিং, অর্থাৎ এখানে এক্স থাকতে পারে, জেড থাকতে পারে, যাই থাকুক, কথা হচ্ছে আমার ওয়াই না থাকলেই হলো, এরকম সমীকরণটাকে আমরা কী বলবো, রৈখিক সমীকরণ। তো এক্ষেত্রে একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করার নিয়ম হচ্ছে আই এফ ইকুয়াল ই টু দি পাওয়ার পি ডিএক্স, অর্থাৎ ওয়াই এর সাথে যে ইয়েটা থাকবে সেটাকে কি ই টু দি পাওয়ার আকারে ইন্টিগ্রেট করলেই হবে। অর্থাৎ এই সূত্রটা তোমাদের মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। আরেকটা সূত্র হচ্ছে এই এই সমীকরণটার সমাধান করার জন্য তোমাদের এই সূত্রটা মাথায় রাখতে হবে, অর্থাৎ এই সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে। এই সূত্রটা আসছে হচ্ছে এটাকে যখন আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে দুই দিকে গুণ করবো তখন কি আমার এটা এটা আসবে, অর্থাৎ এই সূত্রটা আমাদের লাগবে। এটা হচ্ছে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার, এটা অর্থাৎ ওয়াই ইন্টু এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান হচ্ছে ইন্টিগ্রেট দিয়ে হচ্ছে গিয়ে কিউ ইন্টু এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর প্লাস সি, অর্থাৎ এই সূত্রটা তোমাদের লাগবে এবং কি এই সূত্রটা লাগবে। তো আমরা যদি এখন ম্যাথ দেখি, দেখো আমরা যদি একটা ম্যাথ দেখি ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, এই একটা ম্যাথ আমরা তুললাম। আমাদের চাইছে কি, এটাতে চাইছে হচ্ছে উৎপাদক সমীকরণ, এই সমীকরণের হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, অর্থাৎ আই এফ সমান কত বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান কত। তো এটাকে যদি আমরা আগে যে সমীকরণটা লিখেছিলাম অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল কি কিউ, এরকম একটা সমীকরণ লিখেছিলাম না, তো এখান থেকে আমরা দেখো ডিওয়াই বাই ডিএক্স যেমন আছে তেমন, তাহলে ওয়াই এর সাথে যেটা আছে ওয়াই এর সাথে কী আছে ওয়ান বাই এক্স, তাহলে পি সমান কী লিখতে পারি, এই যদি একটা সমীকরণ দিই, এই যদি দুই নং সমীকরণ দিই, তাহলে আমরা দেখো এক নং এবং দুই নং সমীকরণ থেকে কম্বিনেশন করলে আমরা লিখতে পারি পি সমান কি ওয়ান বাই ওয়াই, দেখো সরি ওয়ান বাই এক্স হবে, এটা পি সমান ওয়ান বাই এক্স, দেখো ওয়াই এর সাথে কি ওয়ান বাই এক্স গুণাকারে আছে না, তাহলে পি সমান ওয়ান বাই এক্স, এবং কি আমাদের কিউ সমান কি লিখতে পারি এক্স স্কোয়ার, তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। সুতরাং আই এফ সমান কী হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল অফ পি ডিএক্স ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল অফ পি, পি এর মান কত ওয়ান বাই এক্স ডিএক্স, তো ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এক্স সমান কী জানি আমরা লন এক্স, তাই না, তাহলে এটাকে আমরা কী লিখতে পারি ই টু দি পাওয়ার লন এক্স, ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার লন এক্স, তো ই টু দি পাওয়ার লন সমান কি কিছুই না, তাহলে কি ওয়াই অনলি এক্স থাকতেছে, তাহলে আমাদের কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী থাকতেছে এক্স থাকতেছে, এটা হচ্ছে আমাদের কি নির্ণয় আনসার। তো এরকম যদি কোনো সমীকরণ দেওয়া থাকে এবং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে বলে, তাহলে আমাদের কী করতে হবে, প্রথমে পিটা বের করে নিতে হবে, কিউটা আলাদা করে নিতে হবে, তারপরে কি এই যে এরকম ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল অফ পি ডিএক্স বসিয়ে কি এক্সের মানটা বা হচ্ছে কি ইন্টিগ্রাল ফ্যাক্টরের মানটা বের করতে হবে। ওকে, তো আমরা আরেকটা অঙ্ক দেখব, সেটাতে আমরা হচ্ছে সমীকরণ নির্ণয়ের একটা অঙ্ক দেখব বা হচ্ছে সমাধানের একটা অঙ্ক দেখব। সমাধানের অঙ্কটা যদি দেখি, দেখো ডিওয়াই বাই ডিএক্স ডিএক্স প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল, এখানে দেওয়া আছে কি এক্স স্কোয়ার, এর সমাধান করো, এর সমাধান করো। এখন এখানে আমাদের পি কত আছে ওয়ান বাই এক্স, যেহেতু আগেরটার মতোই, তাহলে কি একইরকম লিখে নিচ্ছি, কিউ সমান কী আছে এক্স স্কোয়ার, তাহলে সুতরাং ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী হবে আই এফ ইকুয়াল ই টু দি পাওয়ার পি ডি এক্স ইকুয়াল কি ই টু দি পাওয়ার ডিএক্স বাই এক্স সমান কি ই টু দি পাওয়ার লন এক্স সমান এক্স, এটা হচ্ছে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের হয়ে গেছে। এখন আমরা যদি সমাধান লিখতে চাই, এখানে নিচে একটা সূত্র লিখেছিলাম, দেখো সূত্র লিখেছিল ওয়াই ই টু দি পাওয়ার পি ডি এক্স সমান কী ছিল ইন্টিগ্রেশন অফ কিউ ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল অফ পি ডি এক্স প্লাস সি, অর্থাৎ এটাই ছিল কি সমাধানের সূত্র। তো আমরা কি ই টু দি পাওয়ার পি ডি এক্সের মান পেয়ে গেছি না, ই টু দি পাওয়ার পি ডি এক্স অর্থাৎ ইন্টিগ্রেশন ফ্যাক্টরের মান কত এক্স পেয়েছি, তাহলে আমরা কী লিখবো এখানে ওয়াই এক্স সমান কী লিখবো ইন্টিগ্রেশন অফ কিউ এর মান কত ছিল, কিউ এর মান ছিল হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার পি সমান ছিল ওয়ান বাই এক্স,
কিউ এর মানটা বসাই কি এক্স স্কোয়ার, আর এই টোটালটার মান কত এক্স ইন্টু এক্স প্লাস সিটা হচ্ছে আলাদা এটা ইন্টিগ্রেশনের বাইরে। তাহলে কি লিখতে পারে এখানে এক্স ওয়াই ইকুয়াল ইন্টিগ্রেশন অফ এক্স কিউব। আচ্ছা এখানে একটা ডিএক্স হবে, সূত্রটাতেও মনে হয় ডিএক্স লিখে নাই, সূত্রটাতেও এখানে যদি ডিএক্স না লিখি তাহলে আলাদা আরেকটা কি ডিএক্স হবে, এই যে এই ইন্টিগ্রেশনের জন্য আলাদা একটা ডিএক্স হবে, এই ডিএক্সটা হচ্ছে এইটার। ওকে তাহলে কি ডিএক্স প্লাস সি। তাহলে আমরা যদি এটা সমাধান করি, এখানে দেখো এদিকে কী আছে এক্স ওয়াই, এটাকে যদি ইন্টিগ্রেশন করি অর্থাৎ এক্স কিউব, এক্স কিউবকে ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমি আগে দেখিয়েছিলাম এরকম ক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে কী হয় পাওয়ারটা এক বেড়ে যায় অর্থাৎ থ্রি প্লাস ওয়ান, এবং যত বাড়ছে সেটা কি নিচে ভাগ হয়ে যায় অর্থাৎ থ্রি প্লাস ওয়ান সমান কি এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর হবে। অর্থাৎ এটাকে ইন্টিগ্রেশন করলে আমার কি এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর হবে। তাহলে সমান কী আছে, এটাকে ইন্টিগ্রেশন করলে কী হয় এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস কি সি। সুতরাং এই ফোর দ্বারা যদি আমি এটাকে গুণ করি তাহলে কী হয় ফোর এক্স ওয়াই ইকুয়াল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সি, এটা সি না আসলে ফোর সি হবে, ফোর সি ধরলাম এগুলো সি ওয়ান, সি ওয়ান। তাহলে সুতরাং ফোর এক্স ওয়াই ইকুয়াল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সি, অর্থাৎ ফোর সি ওয়ানকে আমরা কি একটা কনস্ট্যান্ট দ্বারা অর্থাৎ সি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, চাইলে এটা এখানেও আনসার দিতে পারি আবার চাইলে কি এখানেও আনসার দিতে পারি। অর্থাৎ এইটাই কি হচ্ছে আমাদের, আমাদের সিটা কী আসলো সেটা বিষয় না, বিষয় হচ্ছে আমাদের এই সমীকরণটা এই জায়গাটা ঠিক আছে কিনা, এটাই ছিল আমাদের নির্ণয়ের সমাধান। তো এই অধ্যায়গুলো থেকে সাধারণত খুব একটা বেশি ম্যাথ আসে না, হয়তো বা অতি সংক্ষিপ্ত মাঝে মাঝে সংক্ষিপ্ত আসে, তারপরে সূত্রগুলো প্লাস যে নিয়মগুলো দেখানোর চেষ্টা করেছে সেগুলো দেখবা। আশা করি এগুলোই তোমাদের পলিটেকনিকের জন্য যথার্থ। থ্যাংক ইউ।